প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 28 পৃষ্ঠার 7, 8, 9, 10 এই তিনটি গাণিতিক সমস্যার সমাধান, 7, 10 আবার আছে 11, পাঁচটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। প্রথমে লেখা আছে, একটি নার্সারিতে 2725টি গোলাপ, 840টি জবা, 945টি গাঁদা ফুলের চারা আছে, ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তাহলে নার্সারির মধ্যে গোলাপ ফুল আছে 725টি, জবা ফুল আছে 840টি, আর গাঁদা ফুল আছে 945টি। এখন প্রশ্ন হচ্ছে, ওই নার্সারিতে কতগুলো চারা আছে? কতগুলো চারা মানে মোট মিলে কতগুলো চারা আছে, কতগুলো চারা আছে এটা বুঝতে হলে আমরা কী করতে হবে, এই সবগুলো ফুলের চারা গাছে যোগ করতে হবে। আমরা লিখলাম, গোলাপের চারা গাছ আছে 725টি, জবার চারা গাছ আছে 840টি, গাঁদা ফুলের চারা গাছ আছে 945টি। তাহলে মোট চারা গাছ আছে কতটি? মোট মানে কি যোগ, তাহলে যোগ করলো 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0, হাতে কত 1, 4 আর 2 6, 6 আর 4 10, হাতের 1 11, 11 এর 1, হাতে আছে আবার 1, 7 আর 8 15, 15 আর 9 যোগ করলে হয় 24, হাতের 1 25। তাহলে আমার অতএব মোট চারা গাছ আছে 2510টি, অতএব 2510টি চারা গাছ আছে। এবার পরের প্রশ্নটা আমরা দেখি, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন ছিল, একটি গ্রামে 4536 জন নারী, 4879 জন পুরুষ বাস করেন, ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? মোট কতজন লোক বাস, তাহলে গ্রামে নারী এতজন, পুরুষ এতজন, তাহলে মোট মানে কি যোগ, তাহলে নারী আর পুরুষের সংখ্যা যদি যোগ করি তাহলে গ্রামের মোট লোক সংখ্যা বের হয়ে যাবে। তা আমরা লিখব, নারী বাস করেন 4536 জন, পুরুষ বাস করেন 4879 জন, তাহলে মোট লোক বাস করেন, মোট মানে যোগ, 6 আর 9 যোগ করলে হয় 15, 15 আর 5 হাতে আছে 1, 3 আর 7 যোগ করলে হয় 10, হাতের 1 11, 11 এর 1 আবার হাতে আছে 1, 5 আর 8 যোগ করলে হয় 13, হাতের 1 14, 14 এর 4 হাতে আছে কত 1, 4 এর 4 8, হাতের 1 9। তাহলে মোট লোক বাস করে 9415 জন, অতএব 9415 জন লোক বাস করেন। এবার আসি আমরা 9 নং সমস্যাটি দেখি। এবার আমরা দেখি, লিজন একটা মেয়ের নাম, লিজন বই মেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1660 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করেন। চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? তাহলে লিজন সাহেব কী করলেন, বইমেলায় প্রথম দিন তিনি 1250 টাকার বিক্রি করছে, দ্বিতীয় দিনে 1460 টাকার বিক্রি করছে, তৃতীয় দিনে 1575 টাকার বিক্রি করছে, চতুর্থ দিনে তিনি 2000 টাকা বিক্রি করেন। তাহলে চার দিনে মোট কত টাকার বিক্রি, মোট মানে কি যোগ, তাহলে আমরা কী করবো, প্রথম দিন, দ্বিতীয় দিনের, তৃতীয় দিনের, চতুর্থ দিনে এর চার দিনের বইয়ের টাকার অঙ্কগুলো আমরা কী করবো, যোগ করবো। যোগ করলে আমার বের হয়ে যাবে চার দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেছেন। তা আমরা লিখব, প্রথম দিনে বিক্রি করেন 1250 টাকা, দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনে বিক্রি করেন 1460 টাকা, তৃতীয় দিনে বিক্রি করেন 1575 টাকা, চতুর্থ দিনে বিক্রি করেন 2000 টাকা। তাহলে চার দিনে মোট কত টাকা বিক্রি করেন, তাহলে মোট বিক্রি করেন, তা আমরা যোগ করি, এই 0 0 0 আর 5 যোগ করলে কত হয় 5, 5 আর 6 যোগ করলে হয় 11, 11 আর 7 যোগ করলে 18, 18 আর 0 যোগ করলে 18, 18 আর 8 হাতে কত আছে 1, 2 আর 4 হচ্ছে 6, 6 আর 5 হচ্ছে 11, হাতে 11 আর 0 যোগ করলে 11, হাতের 1 12, 12 2 হাতে আছে কত 1, 1 একে 2, 2 আর 1 3, 3 আর 2 5 হাতের 1 6। তাহলে তিনি মোট 6285 টাকা বই বিক্রি করেন। তাহলে আমরা এবার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আমরা সবগুলো কী করব,
যোগ করো, সবগুলো যোগ করলে আমার মোট 6,285 টাকার বই বিক্রি করে তা বের হয়ে যাবে। এবার 10 নং প্রশ্ন, একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম, 12,720 বস্তা চাল আছে, ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তা আমাদেরকে বের করতে হবে। গুদাম হচ্ছে ওই জায়গা যেখানে বিশাল একটা শস্য ভাণ্ডার অনেক দিন ধরে সেখানে রাখার জন্য বড় একটা জায়গা, যেখানে সবগুলো কি জিনিস একসাথে রাখা হয় সেটা হচ্ছে আমার গুদামঘর। এরকম গুদামঘরে একজন ব্যবসায়ীর কী আছে? 8,375 বস্তা চিনি আছে, 11,860 বস্তা গম আছে, 12,720 বস্তা চাল আছে, তার অনেক বিশাল একটা গুদাম। এখন বলা হচ্ছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে, মোট মানে কি যোগ। তাহলে আমরা কি করব, এই তিনটা সংখ্যাকে আমরা যোগ করলে গুদামে মোট কত বস্তা জিনিস আছে তা বের হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করব, আমরা প্রথমে লিখব যে চিনি আছে, গম আছে, চাল আছে, এই তিনটা লিখে আমরা কি করব উপর নিচে যোগ করে বা পাশাপাশি যোগ করে আমরা মোট কত বস্তা জিনিস আছে তা বের করতে পারব। তা আমরা লিখলাম চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা এবং চাল আছে 12,720 বস্তা। তাহলে মোট জিনিস আছে, মোট মানে যোগ, 500 যোগ করলে কত হয় 5, 7 আর 6 যোগ করলে 13, 13 আর 2 কত 15, 15 আর 5 হাতে আছে কত 1। এবার আসো 3 আর 8 11, 11 আর 7 18, হাতের 1 19, 19 এর 9 আবার হাতে আছে কত 1, 8 আর 1 9, 9 আর 2 11, হাতের 1 12, 12 আর 2 হাতে আছে 1, 1 আর 1 2 হাতের 1 3। তাহলে তার গুদামে মোট কত বস্তা জিনিস আছে? অতএব গুদামে 32,955 বস্তা জিনিস আছে। এখন বলা হয়েছে 11 নম্বরে 355 যোগ 180 যোগ 489 সমান খালি ঘর, বাক্যটি একটা গল্প তৈরি করো। এই যে এগুলো একটা আসলে গল্প, যেমন এই চাল, গম, বস্তা, এগুলো কি একটা একটা কি গল্প, কতগুলো আমাদের কীভাবে তিনটা নাম দিয়ে, মাছ দিয়ে হোক, ফল দিয়ে হোক, ফুল দিয়ে হোক, বা গাছ দিয়ে, বা টাকার অঙ্ক দিয়ে, যে কোনো কিছু দিয়ে আমরা একটা গল্প তৈরি করে করবো। এখন তা আমরা গল্পটা কী লিখলাম, প্রথমে সংখ্যা লিখব 355 যোগ 180 যোগ 489। গল্প, আবুলদের বাগানে 355টি মেহগনি, 180টি কড়ই ও 489টি ইউক্যালিপটাস গাছ আছে। তাদের বাগানে, এটা যদি যোগ তাহলে মোট কতটি গাছ আছে? তাহলে আমরা এইভাবে একটা গল্প তৈরি করি। তোমরা ইচ্ছে করে লিখতে পারো মোহনাদের পুকুরে 355টি রুই মাছ, 180টি কাতল মাছ, 489টি বিগ হেড আছে, তাদের পুকুরে মোট কতগুলো মাছ আছে। বা তুমি আম, লিচু, জলপাই দিও, এবং নিজের মতো করে কি গল্প তৈরি করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।